হ্যালো বন্ধুরা, আমরা এই এপিসোডের শুরুতেই দেখি ইমোর্টাল লুলিন ডিমন কিংকে বলে কে ব্রহ্মাটি বলেছিল যদি ইমোর্টাল জুইশুইকে ডিমন কুইং বানানো হয় তবে এই অভিশাপ থেকে তার ডিমনরা মুক্তি পাবে। এটা শুনে ডিমন কিং তো অনেক অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে হয়তো ফু লুলিনকে কষ্ট দিয়েছে দেখে এরকম বলছে। কিন্তু লুলিন জানায় সে যখন ব্রন করা ডিম হাটটি বাজাতেছিল তখন সেটা তা পারেনি, কারণ তার জন্য সে কোয়ালিফাইড ছিল না। আর যদি জুইশুইকে ডিমন কুইং বানানো যায় তবেই ওয়াটার ডিমন পেলে যে সকল ডিমনরা তাদের অভিশাপ থেকে মুক্ত পাবে। আর আমি যদি ডিমন কুইং হই তবে আমি সেই করা ডিম হাটটি বাজাতে পারবো। এটা শুনে হেনা বলে তার মানে তোমাকে ডিমন কুইং বানাতে হলে তো আমাকে বিয়ে করতে হবে, কিন্তু তুমি তো কিনফুকে লাভ করো, কিনফুকে কিভাবে তুমি দূরে সরাতে পারো? এটা শুনে লুলিন বলে সে যদি এই কাজ না করে তবেও কিনফু যদি নেক্সট টাইম বের হয়েও আসে তারপরেও সে এখানে কিছুই করতে পারবে না, তাই তার এখন ভালোবাসাকে ত্যাগ করতে হবে এবং এই ওয়াটার ডিমনদের জন্য অভিশাপ মুক্ত করার জন্য সে নিজের ভালোবাসাকেই ত্যাগ করবে। এরপর লুলিন হেনাকে বলে সে কি এটা কাজ করতে পারবে কিনা, কিন্তু হেনা এখানে কিছুই বলে না। এরপর হেনা কিনফুর সাথে দেখা করতে যায়। কিনফু তখন হেনাকে রিকোয়েস্ট করে তাকে যেন এখান থেকে বের করে দেয়, কিন্তু হেনা বলে তুমি আর টাইফাং যা বলেছিলে লুলিন তার নিজের কানে সবকিছু শুনেছে, পরও তুমি এখান থেকে বের হতে চাও? তখন কিনফু বলে তাকে যেন আগে বের করে, এরপর সে এই বিষয়ে এক্সপ্লেন করবে। কিন্তু হেনা জানায় সে আর কি এক্সপ্লেন করবে, কি বলবে সে এগুলো করেনি বা বাইফ্যাং এর সাথে হাত মিলায়নি। কিন্তু কিনফু নিজের দোষ স্বীকারই করে না, এটা জেনে হেনা তো অনেক মন খারাপ করে। এরপর হেনা কিনফুকে বলে আরে ভুল হয়েছে কিনফুকে এত স্বাধীনতা দেওয়ার, আর হেনা বলতে থাকে সে এই প্রোটেকশন খুব সহজেই ভেদ করতে পারবে। তাই হেনা এখানে আরো কঠিন প্রোটেকশন সিল দেয়। কিন্তু হেনা মনে মনে অনেক গ্লিডি ফিল করছিল, কারণ সে লুলিনকে বিয়ে করবে। বলতে থাকে কিনফু যখন বের হয়ে আসবে তখন সে দেখতে পাবে এই ওয়াটার ডিমনদের কোনো অভিশাপ নেই, আর সে এসে কিছু ঠিক করে নেবে। তাই এখান থেকে চলে গেলে কিনফু বলতে থাকে কি ভাবছো তোমরা দুজন এখানে আমাকে সিল করে রাখবে? এই সিন কাটলে আমরা পরের সিনে দেখি লুলিন ইমোর্টাল প্যালেসে যায় যেখানে লুগে বসেছিল। তখন লুলিন লুগেকে বলে সে এখানে কি করছে? তখন লুগে বলে এখানে সারা দিন তার জন্য ওয়েট করতেছিল, সে দেখতে চেয়েছিল সে কখন এখানে ফিরে আসে। তখন লুলিন বলে কিছু টাইমের জন্য বাইরে গিয়েছিল কিন্তু সে ইনজুরি হওয়াতে একটু লেট হয়ে গেছে। তখনই লুগে লুলিনকে এসে চেক করতে থাকে করে বলে সে তো অনেকটাই ইনজুরি, সে কিভাবে এতটা আঘাত পেল? কিন্তু লুলিন বলে কে একজন বাঁচিয়েছে, যে তাকে আঘাত দিয়েছে তাকে সে পানিশমেন্টও দিয়েছে। তখন লুলিন লুগেকে বলে আমাকে আজ আমি একটা কথা বলবো, আমাকে বাঁচিয়েছে সে অনেক ইন্টেলিজেন্ট, উনি অনেক সুন্দর, তাকে যদি আমি বিয়ে করি তুমি কি রাজি হবে? তখন লুগে বলে আমি তোমার পছন্দকে প্রাধান্য দেব, কিন্তু এটা অবশ্যই ডিমন হতে হবে না। পর দেখি বাইফ্যাং সেই ইমোর্টাল মাস্টারের কাছে যে বলতে থাকে লুলিন হেনাকে বিয়ে করছে, কিন্তু তারা এরকম কেন করছে সে বুঝতে পারছে না। তখন ইমোর্টাল মাস্টার বাইফ্যাংকে বলে সে যখন ওয়াটার ডিমন প্যালেজে গিয়েছিল তখন পানকিং তাকে দেখে ফেলেছে। পানকিং ইমোর্টাল প্যালেজে এসে লুলিনকে সব বলে দেয় যে তুমি ফুর সাথে হাত মিলিয়েছো। পর লুলিন আমার কাছে এসেছিল ইমোর্টাল জুশুই এবং পানকিং এর কাহিনী শুনতে, আমিও তাকে সব বলে দিয়েছি, আমার জালে পা দিয়েছে, আর তার জন্য ইনফুকে শাস্তি হিসাবে শরীরে ডিমনের রক্ত আছে, তার কিনফুকেই দরকার। শুনে তো মাস্টার অনেকটাই রেগে যায় এবং বাইফ্যাংকে বলে সে যেন ডিমন প্যালেজে যায় এবং সবকিছুর উপরে নজর রাখে এবং এসে যেন তাকে সবকিছু জানায়। এরপরে সবাই টেম্পল পেলে হাজির হয়েছিল, সবাই বলছিল কেউ একজন ইভেলদের সাথে হাত মিলিয়েছে। মাস্টার তখন নিনচিকে আসানোর জন্য কে বলতে থাকে মাত্র তো নিনচির কাছে ডিমন পাওয়ার ছিল যা কনমেন্টন পুলে রাখা হয়েছিল, আর সেখানে তো লিংচি বহু বছর ধরে বন্দী হয়েছিল, আমার মনে হয় হয়তো সেই ইভেলের সাথে হাত মিলিয়েছে। লুগে বলে লিংচি কখনোই করতে পারে না, কারণ লিংচি নির্দোষ, আমরা প্রমাণ ছাড়া লিংচিকে দোষ দিতে পারি না। কে লশেং বলে সে এটা তদন্ত করবে এবং প্রমাণ করবে যে লিংচি এটার ভিতরে নেই। এদিকে লুগে বলে ইভেল স্পিরিট অনেক খারাপ, সে কারো ভিতরে থাকলে অবশ্যই তার ক্ষতি করবে। এখন লুগে বলে সে এমন একটি কাজ করবে যা রিয়েল ইভেলকে শনাক্ত করতে পারবে। পরে লিংচি আর সে বোন মিল্টনে যায় এবং তার বোনের স্পিরিট নিয়ে বলতে থাকে সে জানতো লিংচি এবার কি করবে, সে কখনো এই ভুল করবে না। পরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি লুগে লিংচিকে আগেই বলেছিল রিয়েল ইভেল স্পিরিটকে খোঁজার জন্য লিংচিকে আবারও বোন মিল্টন পুলে পাঠাবে। এদিকে দেখি লিউ শাও ক্রাউন বিল প্র্যাকটিস করছে।
করছিল তখন লুগে বলে তুমি এটিতে সাকসেস হয়েছো সে অনেক ইমপ্রুভ করেছে এরপর লুগে বলে সে জানুলিনের সাথে দেখা করে এবং তার মাইন্ডকে চেঞ্জ করার চেষ্টা করে এরপরে লিউ শাও লুলিনের সাথে দেখা করে তখন লুলিন তাকে সব কথা বলে লুলিন বলে সে চোখের সামনে ইনফুকে ইমর্টাল জুইশুইকে মারতে দেখেছে সেটা অনেক বেদনাদায়ক তাই সে আর চায় না এটা আবার দ্বিতীয়বার হোক আমি যদি ইমর্টাল জুইশুই হই তবে আমি সে অভিশাপ থেকে তাদের মুক্ত করতে পারবো তাই আমি ডিসিশন নিয়েছি আমি হেনাকে বিয়ে করব তখনই লুগে সেখানে আসে এবং লুলিনকে বলতে থাকে তুমি কিভাবে জানলে যে তুমি ইমর্টাল জুইশুই তখনই লুলিন সে বন করা ডিম হাটটি বের করে আনে এবং বলতে থাকে সে ওয়াদে ইমর্টাল জুইশুই শক্তি পেয়েছে লুলিন লুগেকে বলে যখন ছোট ছিল সব সময় লুগে তাকে মন্দের থেকে দূরে রাখতো কারণ লুগে জানতো যে লুলিন ইমর্টাল জুইশুই তখন লুগে বলে তুমি যদি জেনে যাও যে তুমি ইমর্টাল জুইশুই তাহলে তুমি অবশ্যই এটা জানো ইমর্টাল জুইশুই ডিমনদের বিয়ে করে এর পরিণতি কি হয়েছিল তখন লুগে বলে সে তার বিয়েতে কখনো অনুমতি দেবে না তখন লুলিন বলে এটা কখনোই হবে না কারণ আমি যাকে বিয়ে করব তুমি তাকে অনেকটাই রেসপেক্ট করো আমি হেনাকে বিয়ে করছি এটা শুনে লুগে বলে তুমি তোমার জীবন দিয়ে ওয়াটার ডিমনদের অভিশাপ মুক্ত করতে হবে না আমি চাই তুমি যাকে পছন্দ করো তাকেই বিয়ে করো এটা শুনে লুলিন তো অনেক উদাসীন হয়ে যায় সে বলতে থাকে সে যাকে পছন্দ করে তাকে তো সে নিজের হাতে বন্দি করে রেখেছে সে তাকে ঠকিয়েছে শুনে লিউ শাও বলতে থাকে ফু তোমার সাথে কি করেছে লুগেও জানতে চায় তো লুলিন বলে সে ফু এর নাম শুনতে চায় না সে শুধু চায় এখন ডিমন কুইং হয়ে তার ডিমনদের অভিশাপ থেকে মুক্ত করতে এখন লুগে বলে আমি কখনোই তোমার জীবনকে এভাবে নষ্ট হতে দিতে পারি না তখন লুলিন বলে যদি রাজি নাও হও তারপরও আমি এই কাজটি করব কারণ আমি ওয়াটার ডিমনদের অভিশাপ থেকে মুক্ত করতে চাই তুমি যদি আমাকে ঘরে বন্দি করে রাখো তাহলে আমি নিজের শরীরে আগুন ধরিয়ে দেব এমনকি মোটাল জুইশুয়ে সমস্ত শক্তিও নষ্ট করে দেব লুগে তো লুলিনের কথা শুনে অনেক শকড হয়ে যায় সে আর কোনো ভাষা খুঁজে না পেয়ে এখান থেকে চলে যায় এরপর লিউ শাও লুলিনকে বলে সে কেন তার নিজের জীবনকে নষ্ট করে তার ডিমনদের অভিশাপ থেকে মুক্ত করতে চায় তখন লিউ শাও লুলিনের থেকে জানতে পারে সে ইনফু সহ সকলকে নিজের স্বাধীনতা দেওয়ার জন্য নাকি বিয়ে করবে কারণ তারা হাজারো বছর ধরে অভিশাপ্ত হয়েছিল পর আমাদের ওয়াটার প্যালেসকে দেখানো হয় যেখানে নশ ডিমন হেনাকে বলছিল আর কি সত্যি সত্যি তাদের অভিশাপ থেকে মুক্ত হবে তখন হেনা বলে হ্যাঁ হেনা তাকে বলে সে ইমর্টাল প্যালেসে যাবে এবং লুগের সাথে দেখা করবে আর লিউ শাওয়ের সাথে তার শেষ বিদায় দিয়ে আসবে এরপর মশ ডিমন হেনাকে বলে কি মনে হয় লুগে তার তবে রাজি হবে না বলে সে রাজি হবে কিনা জানি না কিন্তু আমি তাকে সব বলবো পর দেখা যায় হেনা শাও দেওয়া সেই গিফট গুলো লিউ শাওয়ের কথা ভাবছিল এবং অনেক কান্না করছিল হেনা বলে লিউ শাও তাকে সব সময় প্রটেক্ট করত কি তার ডিমন বলেও ডাকত কিন্তু হেনা বারবার তাকে পছন্দের কথা বোঝানোর চেষ্টা করলো লিউ শাও তা বোঝেনি পরে দেখা যায় হেনা ইমর্টাল প্যালেজে লুলিনের সাথে দেখা করতে যায় লুলিনকে হেনা বলে তার জন্য লুলিন নিজেকেই ত্যাগ করছে লুলিন বলে তাদের উপরে অভিশাপ ইমর্টাল জুইশুয়ের কারণে হয়েছিল আমি চাই তোমাদের এই অভিশাপ থেকে মুক্ত করতে অভিশাপ যেন আর বড় না হয় না তখন লুলিনকে বলে বিয়ে শুধু একটি কারণেই হচ্ছে তো তুমি তো একটি ফেরি আর আমরা ডিমন তোমার ডিমনদের অভিশাপ মুক্ত করার ডিউটি না তখন লুলিন বলে ডিসিশন নিয়েছে সে এটা করবে কখনো সে রিগ্রেট করবে না লুলিন হেনাকে বলে সে যখন কুইং হবে তখন কি সে যেখানে যেতে চায় বা যা করতে চায় তা করতে পারবে কিনা তখন হেনা বলে সে ডিমন প্যালেস বা ইমর্টাল প্যালেস এখানে যেতে চায় না কেন যেতে পারবে সে ডিমন কুইং তার হৃদয়ে অ্যাকর্ডিং ডিমন হিসাবে অনেক সম্মানজনক একজন মানুষ পর হেনা শাওয়ের সাথে দেখা করে তখন লিউ শাও হেনাকে বলে কি সত্যি লুলিনকে বিয়ে করছো তখন হেনা বলে এবার কি তুমি আমাকে ঠকাঝকা করবে যে আমি অনেক সেলফিশ তখন লিউ শাও বলে তুমি ডিমন কি তোমার ক্লানকে ডিম দিতে তুমি যা খুশি তাই করতে পারো কিন্তু লুলিনকে বিয়ে করা তোমার উইশ না তুমি এ বিষয়ে কি আমাকে কিছু বলবে তখন হেনা বলে সে তার সিদ্ধান্তকে মেনে নিয়েছে না লিউ শাও কে বলে সে যাকে পছন্দ করতে তো অন্য একজনের সাথে তার জীবন সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে এমনকি সে যদি একজনকে বিয়ে করে তবে তার জন্য তার লেজে সব থেকে মুক্ত হবে এবং সে যাকে পছন্দ করে সেও একজনের সাথে জীবন উপভোগ করতে পারে না যদি একাই সবগুলো মানুষের জন্য আনন্দ এনে দিতে পারে থেকে আর বড় কাজ কি হতে পারে না তখন সে পেন্টিং এর কথা বলে যেটা ডিমন কুইং এর জন্য বানিয়েছিল এই কথা শুনে লিউ শাও সেই পেন্টিংটা হেনাকে দিয়ে দেয় এরপর হেনা অনেক গিফট নিয়ে লুগের কাছে আসে লুগে এসব গিফট দেখে তাকে বলে সে যেন এই সবগুলো নিয়ে যায় এবং যেন কখনোই তার সাথে আর দেখা না করে হেনা বলে সে লুলিনকে বিয়ে করতে যাবে তখন লুগে বলে যাকে পছন্দ করে সে লুলিন না তখন হেনা বলে হ্যাঁ এটা ঠিক বাট
আমি তাকে পুরো লাইফে টেক কেয়ার করব। পর আরো বলে যে জানো তার উপরে বিশ্বাস রাখে লুলিনকে সারা জীবন প্রোটেক্ট করবে, এমন কি অল টাইমই খুশি রাখবে। এখন লুকে বল তুমি যাই করো কি না আর সবকিছুর পিছনেই তোমার প্ল্যান আছে। তা তখন বলে তোমার কি মনে হচ্ছে আমি এই সব প্ল্যান করে করছি? এখন লুকে হেনাকে বলে তুমি তো লুলিনকে জানো, সে অনেক বেশি সিনসিয়ার, সে তোমার লেসকে অভিশাপ মুক্ত করার জন্য যে কোনো কিছু করতে ইচ্ছুক, আর আমি তোমার নিজের অভিশাপ মোটেও পরোয়া করি, এগুলো কখনোই হতে দেব না। তখন হেনা বলে আর যদি অন্য কোনো উপায়ে প্যালেসকে অভিশাপ মুক্ত করতে পারতো তবে সে এই কাজ কখনোই করতো না। কিন্তু লুগিয়াকে বলে সে যেন সবকিছু নিয়ে এখান থেকে চলে যায় এবং তার বোনের সাথে আর কখনোই দেখা না করে। তখন হেনা বলে কেন লুলিনকে একবারই জিজ্ঞেস করে। পর লিউ শাও লুগের কাছে এসে বলে তুমি লুলিনের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করছো, তুমি জানো লুলিন একজন মোটাল জুসুই, আর তুমি এও জানো না মানুষটা কিরকম, সে অবশ্যই কিনফুর মতো না, সে লুলিনকে অনেক কেয়ার করবে, তার ক্যারেক্টার সম্বন্ধে তুমি সব থেকে ভালো জানো। পরে লুগে লর্ড সিং এর সাথে সে আলোচনা করে, তখন লর্ড সিং লুগেকে বলতে থাকে না শুধু ডিমন কিং না, সে ডিমন কিং অফ হোয়াইট, সে অনেক নাইস এবং ডিমান একজন ডিমন, তুমি যদি এই বিয়েতে রাজি না হও তবে লুলিন অনেক কষ্ট পাবে কারণ লুলিন এটা নিজের সিদ্ধান্তই নিয়েছে। দিকে দেখা যায় কিনফু বসে বসে কিছু লিখছিল এবং লুলিনকে অনেক মিস করছিল, বলছিল তুমি কি আমার সাথে কখনোই দেখা করবে না। এদিকে লুগে ডিসিশন নিয়ে ফেলেছিল, তখন আবারও তাকে তাদের ইমোর্টাল প্যালেজে ডেকে পাঠায়। না তো অনেক মন খারাপ ছিল কারণ সে ভাবছিল লুগে এ বিষয়ে রাজি হবে না, কিন্তু লুগে তাকে সরি বলে এবং বলতে থাকে যেন লুলিনকে সবসময় প্রোটেক্ট করে। হেনা এটা জানতে পেরে অনেক খুশি হয় এবং ডিমন প্যালেজে চলে আসলে মস ডিমন হেনার কাছে আসে। না মস ডিমনকে বলতে থাকে কি করছে, মস ডিমন জানায় ফু এখন খুবই চুপচাপ আছে, বলতে থাকে সে মাইন্ড কাল্টিভেশন করুক। হেনা এরপর বলে সে লুলিনকে বিয়ে করে যে কেউ অনেক ছোট মনে করছে। এখন মস ডিমন বলে তো এই সবকিছু তার লোককে বাঁচানোর জন্যই করছে। হেনা বলে সে বিয়ের পর ইনফুকে সবকিছু খুলে বলবে। পরে দেখতে পাই মস ডিমন কিনফুর সাথে দেখা করে। এখন কিনফু মস ডিমনকে বলে তার ভাই কই, মস ডিমন জানায় তার ভাই এখন বিজি আছে। এখন কিনফু জানায় যেন লুলিনের সাথে তাকে দেখা করিয়ে দেয়। এখন মস ডিমন বলে এটা তার কাজ না, কে আগে ডিমন কিং কে বলতে হবে। কিনফু বলে তার হাতে এত টাইম নাই যে আগে ডিমন কিং কে বলবে। কিনফু আরো বলে তার যেন মন কেমন লাগছে, মনে হচ্ছে সে লুলিনকে হারিয়ে ফেলছে, কখনোই আর লুলিনের সাথে তার দেখা হবে না। কিনফু রাগ করে বলে আর ভাই এখানে হাজার বছর ধরে বন্দি করে রাখবে, এটা কখনোই হবে না। এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তোমাদের যদি আর কোনো ড্রামার এক্সপ্লেন দেখতে চাও তবে আমাকে অবশ্যই ড্রামার নাম লিখে পাঠিয়ে দেবে, ভালো হলে ট্রাই করবো সেই ড্রামা এক্সপ্লেন করার জন্য।